বাইশে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ। আকাশটা সেদিন মেঘে থমথম করছিল। একটা ঝড়ের জন্য অপেক্ষা করেছিলেন সকলেই। দীর্ঘ অসুস্থতার পর হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা প্রত্যেকেই। এবার বিশ্বকবির শেষ যাত্রার প্রস্তুতি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শোক বিহবল পরিবেশেও চলছে সেই আয়োজন। রবীন্দ্রনাথের শেষ যাত্রা তো যেমন তেমনভাবে হতে দেওয়া যায় না, তাকে সাজাতে হবে রাজার রাজার বেশে। কিন্তু মানুষ যা চায় তা তো হয় না সবসময়। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রাকেও কলঙ্কিত করেছিল বাঙালি। আজ এত বছর পরেও সেই কথা মনে করলে চমকে উঠতে হয়। আর কোনো বাঙালির অন্তিম যাত্রা বোধ হয় এতটা বিতর্কিত হয়ে ওঠেনি। ঘটনার নানা বিবরণ পাওয়া যায় নানা লেখা থেকে। মোটের ওপর প্রতিটি বর্ণনাতেই আছে এক অদ্ভুত বিশৃঙ্খলার ছবি। ঠিক কি ঘটেছিল সেদিন? বাবা মশাই চলে যাচ্ছেন, এ কথা যেন আগের দিন রাতেই টের পেয়েছিলেন প্রতিমা দেবী। রাত 2 নাগাদ খবর পাঠানো হয় রানীচন্দের কাছে। ভোরবেলা থেকেই দেখতে আসতে শুরু করেন অন্যান্য পরিজনরাও। সকালে এলেন ডাক্তার বিধানচন্দ্র রায় এবং ললিত বন্দ্যোপাধ্যায়। মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেলেন দুজনেই। আসলে শেষ কথাটা কারুর বুঝতে বাকি রইল না। সকাল 7 থেকে শুরু হলো উপাসনার আয়োজন। সমস্ত দায়িত্ব নিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। কবির জন্য সমবেতভাবে গাওয়া হলো ব্রহ্মসঙ্গীত। দেখতে দেখতে সূর্য উঠল মধ্য গগনে। আর ঠিক সেই সময় দুপুর 12:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বকবি। এবার তাকে অন্তিম যাত্রার জন্য সাজিয়ে তোলার পালা। পরানো হলো গরদের পাঞ্জাবি, সঙ্গে বেনারসির জোর, রজনীগন্ধার মালা, কপালে শ্বেত চন্দন। শেষ যাত্রার জন্য পালঙ্ক সাজাতে ব্যস্ত হয়ে উঠলেন নন্দলাল বসু। সোনালি বুটি দেওয়া চাদর পাতা হলো সেই পালঙ্কে। এ যে রাজার রাজার অন্তিম যাত্রা, বলেছিলেন নন্দলাল। প্রতিমা দেবী নিয়ে এলেন রাশি রাশি চাঁপা ফুল। সবটা জড়ো করলেন কবির পায়ের কাছে। এরপর যখন রবীন্দ্রনাথের মরদেহকে স্নান করানো হচ্ছে, তখনই শুরু হলো গোলমাল। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে দুর্ঘটনার খবর দিয়ে টেলিফোন এসেছে প্রশান্তচন্দ্র মহলানবিশের কাছে। তড়িঘড়ি বাড়ি পৌঁছে মহলানবিশ দেখলেন সবই ঠিক আছে, কেউ ভুয়ো টেলিফোন করে উত্তক্ত করেছেন। ফিরে আসতেই দেখলেন ঠাকুর বাড়ির ফটকের সামনে উপচে পড়ছে ভিড়। সেই ভিড়ের ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। দেখতে দেখতে জনপ্লাবন পৌঁছে গেল দোতলায়। কারোর কোনো বাধার তোয়াক্কা না করেই কবির দেহকে কাঁধে তুলে নিলেন তারা। তবে তাতে কবির প্রতি শ্রদ্ধা যতনা ছিল তার চেয়ে বেশি ছিল ছিনিয়ে নেওয়ার উল্লাস। শোনা যায় নন্দলাল বসু নাকি তালপাতার পাখার বাঁট দিয়ে উন্মত্ত জনতাকে তাড়ানোর চেষ্টা করেছিলেন। সবার চোখের সামনে দিয়ে বিশ্বকবিকে হরণ করে নিয়ে গেল মানুষের স্রোত। তাঁদের মুখে মুখে তখন জয়ধ্বনি, জয় রবীন্দ্রনাথের জয়, জয় বিশ্বকবির জয়। তখন 5 বাড়ির দক্ষিণের বারান্দায় বসে আছেন অবনীন্দ্রনাথ। রবিকার শেষ যাত্রার সময় এই কোলাহল সহ্য করতে পারছিলেন না তিনি। ব্যথিত অবনীন্দ্রনাথ বারান্দায় বসে বসে আঁকলেন সেই যাত্রার ছবি। শুধু কালো কালো কিছু হাত উপরে উঠে আসছে, আর তার উপর দিয়ে যেন ভেসে চলেছে রবীন্দ্রনাথের শ্বেত শুভ্র দেহটা। পরে প্রবাসী পত্রিকায় ছাপাও হয়েছিল সেই ছবি। কারো কারো বর্ণনা থেকে জানা যায় রবীন্দ্রনাথের চুল দাড়িও টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল সেই মিছিলের মধ্যে থেকে। অক্ষত ছিল না তাঁর পায়ের নখও। সাময়িক বিহ্বলতা কাটিয়ে যখন সম্বিত ফিরে পেলেন ঠাকুরবাড়ির সদস্যরা, তখন বিশ্বকবির দেহ নিমতলা ঘাটের দিকে বহুদূর এগিয়ে গিয়েছে। কিন্তু মুখাগ্নি করবেন কে? রথীন্দ্রনাথ তখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। কোনো রকমে রানীচন্দকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে বসলেন রথী। কিন্তু মানুষের ভিড় ঠেলে মোটর চলে না। রথীন্দ্রনাথকে ঘিরে ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলেন রাম অধিকারী। তার যেমন গলা তেমনই গায়ের জোর, কিন্তু ভিড়ের কাছে তিনিও হার মানলেন। ওদিকে শোকে অসুখে সম্বিত হারাতে বসেছেন রথীন্দ্রনাথ। শেষ পর্যন্ত পুত্রের হাতের আগুনটুকু পেলেন না রবীন্দ্রনাথ। মুখাগ্নি করলেন ভাতুষ্পৌত্র সুবীরেন্দ্রনাথ ঠাকুর। তবে বিশৃঙ্খলা তখনও থামেনি। সমবেত জনতার মধ্যে থেকে কেউ কেউ এগিয়ে এসে সেই অর্ধদগ্ধ অস্থির জন্য কাড়াকাড়ি শুরু করলেন। এই বিশৃঙ্খলার বাইরেও রবীন্দ্রনাথের শেষ যাত্রার দিন এক অন্য দৃশ্যের সাক্ষী ছিল কলকাতা। অবশ্য তার চোখে দেখার নয়, অনুভব করা গিয়েছিল কানের সোনা দিয়ে। যখন আকাশবাণী থেকে ভেসে এলো এক ভরাট কণ্ঠস্বর, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, আর কেউ নয়, কবিতাটি পড়েছিলেন স্বয়ং নজরুল ইসলাম। আর সেই সঙ্গে সারা দিন ধরে চলেছিল
কবির অন্তিম যাত্রার ধারা বিবরণী। ঠিক 12:13 রবীন্দ্রনাথের মৃত্যু সংবাদ এসে পৌঁছয় আকাশবাণীতে। সঙ্গে সঙ্গে ধারা বিবরণীর পরিকল্পনা হয়ে গেল, আর এর নেপথ্যে ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। টেলিফোনে খবর নিতে নিতেই চলল ভাষ্যপাঠ। একদিকে যখন বিশ্বকবির মরদেহ নিয়ে চলছে নির্লজ্জ কারাকারি, তখন রেডিওতে এক বুক চাপা শোকের আবহ অনুভব করেছিলেন আপা মোর বাঙালি। আকাশবাণীর ইতিহাসে সেই প্রথম কোনো মানুষের অন্তিম যাত্রার ধারা বিবরণী দেওয়া হল। ইতিহাসের পথ ধরে সেই দিনটা পেরিয়ে এসেছে 8 দশক, শুধু থেকে গিয়েছে কিছু চিহ্ন। নিমতলা ঘাটে তাঁর সৎকারের স্থানের অদূরে থেকে গিয়েছে একটি স্মৃতিফলক, তাতে লেখা, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। কবির ইচ্ছা ছিল অন্তিম যাত্রায় যেন গাওয়া হয় এই গানটি, কিন্তু কিছু বাঙালির সমবেত চিৎকারের কাছে সেই সমস্ত ইচ্ছাই চাপা পড়ে গিয়েছে একেবারে। কবির ইচ্ছামতো তাঁকে ব্রাহ্ম রীতিতে সৎকারটুকু করতে দেওয়া হয়নি। 22শে শ্রাবণ যেন সত্যি রবীন্দ্রনাথের মৃত্যুদিন। শুধু তাঁর নশ্বর শরীরের নয়, তাঁর সমস্ত সত্তার মৃত্যু হয়েছিল মানুষের কোলাহলের কাছে। শান্তির অক্ষয় অধিকার কি সত্যি পেয়েছিলেন রবীন্দ্রনাথ?